আসসালামু আলাইকুম। রিজেন্ট 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি হতে প্রবাসীদের ফেরত নিতে বাংলাদেশকে চাপ, শুধু সৌদি থেকেই ফিরতে হবে 10 লাখ বাংলাদেশি প্রবাসীকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নিজ নাগরিকদেরকে ফিরিয়ে নাও, না হলে বিভিন্নভাবে তাদের সমস্যায় ফেলা হবে। বাংলাদেশের জন্য ঠিক এমনই হুমকি এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এই পরিস্থিতিতে কেবল সৌদি আরব থেকে বিতাড়িত হবে প্রায় 10 লাখ বাংলাদেশি প্রবাসী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমন তথ্য জানিয়েছে। শুধু সৌদি আরব নয়, কাতার, ইরাক, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলো অবৈধ শ্রমিকদের ফেরত নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে। এরই মধ্যে কয়েকটি দেশ থেকে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি অবৈধ শ্রমিকের পাশাপাশি আসামি ফেরত পাঠাতে চাইছে। দেশটির সঙ্গে যেহেতু সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তর বা ট্রান্সফারিং অফ সেন্টেন্স পার্সন বিষয়ে চুক্তি রয়েছে, সেহেতু তাদের বলা হয়েছে আগে বাংলাদেশিদের তালিকা পাঠাতে। নাগরিকত্ব যাচাই বাছাই করে বাংলাদেশ তাদের ফিরিয়ে আনবে। 2015 সাল থেকে সৌদি আরবে অর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে সেখানে থাকা বৈধ ও অবৈধ অন্য দেশের নাগরিকদের বিতাড়নের নীতি নিয়েছে সৌদি সরকার। এখন আর সাধারণ ক্ষমা করে পুনরায় বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না সৌদি আরব সরকার। এই প্রেক্ষাপটে সৌদি আরবে থাকা বাংলাদেশ দূতাবাস আশঙ্কা করছে, এবার 5 থেকে 10 লাখ বাংলাদেশিকে বিতাড়িত করবে সৌদি সরকার। এই পরিস্থিতিতে গত বছরের শেষ দিক থেকে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ, হুরুপ হয়ে যাওয়া, অবৈধ হয়ে যাওয়া অনিবন্ধিত বাংলাদেশিদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসের কর্মচারীদের ভাগ করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশিদের নিবন্ধনের আহ্বান জানানো হয়। তখন থেকেই সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট প্রতিনিয়ত এসব বাংলাদেশিদের তালিকা প্রণয়নের কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশকে চাপ দিয়েছে নাগরিকদেরকে ফিরিয়ে আনতে। শুরুতে অবৈধ ও আনডকুমেন্টেড প্রবাসীদের নিয়ে আসতে বলেছে, তারপর হয়তো বৈধভাবে যেসব বাংলাদেশি রয়েছে তাদের বিভিন্ন উপায়ে সৌদিদের টেকা কঠিন করে দেবে দেশটি। এর উদাহরণ আমাদের সামনে রয়েছে। মিশরের নাগরিকদের জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে তাদের অনেকেই সৌদি আরব ছেড়ে তাদের নিজ দেশে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের পাসপোর্ট নেই বা কোনো ট্রাভেল ডকুমেন্ট নেই, তাদের কীভাবে এই নথিগুলো দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। সৌদি প্রবাসী ভাইগণ, দেখুন, সৌদিতে করোনা ভাইরাস পরিস্থিতির পরে অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। তখন অনেক কোম্পানি তো শ্রমিকদেরকে বেতনই দিতে পারবে না। কিভাবে সৌদি সরকার এত শ্রমিক রাখবে সেটাও একটা বড় প্রশ্ন। তাই সৌদি সরকার যে বলেছে যে 5 থেকে 10 লাখ বাংলাদেশি ফেরত পাঠাবে, তা কিন্তু আসলে একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তবে আর যাই বলুন, সৌদিতে আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছে তারা যে খুবই অনিশ্চিত সময় পার করছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য দয়া করে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দয়া করে সকলের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।